গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ না, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কি করছিস? যাও ওই ঘরে, ওই ঘরে যাও, ওই ঘরে করে তারপর আয়। আর এখন বাজে তোমার 9:30। এখন কাজের মাসি কাজ করে চলে গেছে, আর বিছানার চাদর সব আজ কাঁচা হবে, সব তুলে দিয়েছি। আর ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করব আজকে। রুটি খাবে না বলছে, আজকে বলছে আজকে কর্নফ্লেক্স খাবে, কর্নফ্লেক্স খাবে। দুধ গরম চাপিয়ে দিয়েছি, কমপ্লিট রাখলাম তো, হ্যাঁ ডেকে তো রাখলাম কাল কর্নফ্লেক্সটা। কর্নফ্লেক্স নিয়ে এসেছে, এইবার এখন খেতে, এইবার এখন খেতে ইচ্ছা হয়েছে এটা, তাই এটা নিয়ে এসছে। চকোটা খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, এবারে বলছে কর্নফ্লেক্স খাবো। আমার খুব একটা ভালো লাগে না খেতে, বাপ্পা এইবার দুজনে খাবে বলছে, যা দুজনকে দিয়ে দিচ্ছি আমি এটা। সঙ্গে তো পাপাও খাচ্ছে, ওকে দেখাবো না, আর আমি খাবো না, আমাকে ভালো লাগছে না খেতে। আমি খাবো চা, চা খাবে, তুই খেয়ে নেবো না, পড়তে হবে। আমি খাবো, আমি খাবো কি, আমি খাবো আজকে চা আর রুটি। চা রুটি আগে আগে খেতাম না, চা রুটি আমাকে খাই নাকি, এখন আমি চা রুটি খাবো, ডুবি ডুবি খাবো, একবার খেয়ে মজা পেয়ে গেছি। বাস তাহলে আমরা খেয়ে খাই, তোমরা তাহলে দেখতে থাকো। এটা হচ্ছে তোমার নিম গাছ, আমি দেখছিলাম আমার বাড়ির বারান্দায়, যেখানে বারান্দায় ওখানের মধ্যে একটু হালকা শ্যাওলা মতো পড়ে আছে, সেখানের মধ্যে এই নিম ফল পড়েছিলো, এসেছি নিম ফলের মধ্যেই, মানে এরা তোমরা দেখতে পাবে আর নিয়ে, নিম ফলের মধ্যে থেকে এই গাছটা দেখছি ছোট্ট পড়া হয়েছে, দেখতে কি ভালো লাগছে। আমি ভাবলাম যে এই গাছটাকে একটা জায়গায় মাটিতে রাখি, কিন্তু মাটিতে রাখার পর কী হচ্ছে প্রবলেম দেখো,
ওখানে শ্যাওলাতে মাটি নেই কিছু নেই, অতি গাছটা সুন্দর হচ্ছিল। কিন্তু যেই ভালো করে রেখেছি সঙ্গে সঙ্গে দেখো পাতাগুলো সব কেমন কুঁকড়ে যাচ্ছে, আর দেখো পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, যাই না কী হবে কী হবে। কী হলো না কপিটা? হ্যাঁ কি এবার এখন পরীক্ষার পড়া চলছে, আজকে ম্যাথ পরীক্ষা। যা বলছিলাম দেখো এটা শুকিয়ে যাচ্ছে, বলে না আনাচে কানাচে হবে কিন্তু ভালো করে যত্ন রাখলে কিছু হবে না, তো এই একই অবস্থা। দেখে দেখা যাক, তবুও এনেছি, সবুজ রঙ দেখতে খুব ভালো লাগে ওই জন্য রেখেছিলাম, দেখা যাক কত রাখি। আর এটা জলের মধ্যে দিয়েছি মানিক প্ল্যান্টটা, আর এই মানিক প্ল্যান্টটা অনেকটা ভালো গ্রোথ করেছে, দেখো লম্বা উঠেছে। আর এটা ইভার দুধ খাওয়ার কাপে দেখো এটাও লাগিয়েছি, এটাও দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই গাছটা দেখো যেমন লাগিয়েছিলাম সেরকমই আছে, কিছু কিছু গাছ আছে যেমন লাগিয়েছিলাম সেরকমই আছে, কোনো রকম গ্রোথ নেই কিছু নেই, মানে ওইখানেই স্টপ হয়ে গেছে। আর এইটা দেখো পাখিটা, দেখো পাখিটা শুয়ে পড়েছে। আর এই গাছটাতে মানে বলতে গেলে এই গাছটার না মানে তার মানে তার কি বলবো মানে এইটা কোনো জোর নেই ডালটার, গাছের ডালটা কোনো জোর নেই, ওকে ঠেকা লাগিয়ে রেখেছি এই কী বলে দেওয়ালে, তাই ওই রকম করে আছে। এটাও দেখি এক একটা করে নতুন নতুন পাতা হয়, ভালো লাগছে এটা বেশ। ব্রেকফাস্ট হয়ে গেছে আর ইভার নিচেই পড়তে চলে গেছে। আই দেখো ইভাকে আমি বার্থডে এইটা দিয়েছি, ইভার কাছে হচ্ছে পাপা আলাদা গিফট দেবে, মা আলাদা পাপা দেবে আলাদা গিফট, মা আলাদা দেবে গিফট, আর আমি ওকে এইটা দিয়েছিলাম। আমি যে যাইছিলাম যেহেতু ও একা, খেলার কোনো সঙ্গী নেই, এখন লকডাউন বাইরে যেতে পারবে না, যেহেতু মানে নতুন নতুন কিছু খেলার খুঁজি যে যেটা একা খেলতে পারে, সেটা একটা নিয়েছি, এই যে এইটা নিয়েছি টার্গেট করবে। এখানে দেখো তিনটে রেড কালার আছে, তিনটে ইয়েলো কালার আছে, এটা এখানে রেখে দেবে। আর সব থেকে বড়ো কথা এটা যার জন্য কেনা সে তো কম খেলে, আর পাপা বেশি খেলে, এখান থেকে নেকার দেয় খেলা করে যাই। আর কাপড় কাচতে কাচতে তোমার কাপড় কাচতে কাচতে ভাতটাও ফুটে গেছে, কাপড় কাচতে কাচতে জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কে, মানে পাম্প চালানো হয়েছে, ওই জন্য আমি রান্না এখন করছি না, কারণ বলেছে ইলেকট্রিক মিস্ত্রি বলেছে পাম্প যখন চালাবে রান্না যখন করে চিমনি আর পাম্পের ইয়ে চিমনি ওয়াশিং মেশিন আর তোমার ফ্রিজ তো চলছে সব একসঙ্গে চালালে নাকি কারেন্টের ইয়ে হতে পারে, ওই জন্য আমি এখন রান্না করছি না, চিমনিটা চালাবো না এখন। দেখি কতটা কাঁচা বাকি আছে, আজকে রোদটাও নেই সেরকম, তাপ আছে সকাল থেকে, এখনো 14 মিনিট বাকি আছে, তাপ আছে, যা করে কাপড়গুলো শুকিয়ে গেলে হয়। কি খুঁজছিস বল, কি খুঁজছিস? হ্যাঁ কি খুঁজছিস? হ্যাঁ পেন্সিল, কেন পেন্সিল বক্সে পেন্সিল নেই? হ্যাঁ হারিয়ে গেছে মানে কাল তো পরীক্ষা দিলে, হারিয়ে যাবে কি করে, পেন্সিল বক্সে থাকো হতো। হ্যাঁ হাসি নয় বল বল, তো হার তোকে তো পড়ার পরে তুই পেন্সিল বক্সে রাখতে বলি, রাখিস নি কেন? হ্যাঁ রাখিস নি কেন?
সবাইকে বলে দেবো এটা পড়াশোনা করে পড়াশোনা করার একদম এবার ইচ্ছা নাই, তার কারণ অবাক হওয়ার কিছু নেই, কারণ পেন্সিল যে ঠিকঠাক করে যে বইপত্র পেন্সিল ঠিক রাখতে পারে না তার দ্বারা পড়াশোনা হয় না, এটা কিন্তু যত্ন করলে তবেই তোমাকে বইকে ভালোবাসলে বই তোমাকে ভালোবাসবে না, আমাকে বল পেন্সিলটা কেন পেন্সিল উদরে গেছিস আর ঘরগুলো এক্ষুনি ঝাঁট ফাঁট দিয়ে গেলো মুছে গেলো আর তুই কী করেছিস এগুলো কি ফেলেছিস? হুম পেন্সিল নিচেতেই থাকবে, ভালো করে দেখে যা পেয়ে যাবি। আজকের রান্না এই যে এখনও হচ্ছে হয়ে এসছে এটা, আর এটা সবজির তরকারি আছে মাছের মাথাতে সবজির তরকারি, আর এটা
হচ্ছে তোমার কি এটা পেঁপে ডাল বলে আর এটা উচ্ছে সেদ্ধ করেছি উচ্ছে খাবো আর এটা ভাত। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে আর মেঘ করেছে, বৃষ্টি নয়, মেঘ করেছে, কত মেঘ করেছে, বর্তমানেও একই অবস্থা, মেঘ করেছে, মেঘ গ্রুম গ্রুম করে ডাকছে। সব লাইট জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিচ্ছি। আর ইভাকে দেখো, আর ইভাকে দেখো, খেপি খেপি হয়ে গেছে, খেপি খেপি হয়ে আছে। আর আমি পার্লারে ভালো পার্লার খুলবো না, মেক করেছে ভালো লাগছে না, তাহলে যা পার্লার খুলিয়ে দিই। এই বাবা, ওই হাওয়াটা খাস না তুই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা বাই বাই। শেষ করো না, কেন শেষ করো না, কেন প্লিজ, আজকের মতো শেষ করছি, আবার আমার কিছু কাজ আছে পার্লারে। তাহলে এখানে ব্লগটা শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই, না ব্লগ শেষ করবে না, আর এখন শেষ করছি যাতে কালকে আবার করতে পারি, তাই না? তাহলে টাটা বাই বাই, ইভা কথা শুনলে হবে না। হ্যাঁ, একদিন তো হবে না, একদিন কি হয় এটা, তাহলে টাটা বাই বাই। See you. You've heard kind of the host here, I was at you.